মোহাম্মদ সামিকে লক্ষাধিক টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত, কিন্তু হাসিন জাহানের জাস্ট পোষাচ্ছে না খরপোশের টাকার পরিমাণে। টিম ইন্ডিয়ার সেরা ফাস্ট বোলার মোহাম্মদ সামি বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ব্যস্ত, এরই মধ্যে বড় ধাক্কা দিয়েছে আদালত। মোহাম্মদ সামি ও তার স্ত্রী হাসিন জাহানের বিবাদ কে না জানে। কয়েক বছর আগে সামির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন হাসিন, এবার দুজনের সম্পর্ক নিয়ে বড় সিদ্ধান্ত দিল আদালত। প্রকৃতপক্ষে 2018 সালে মোহাম্মদ সামির স্ত্রী 10 লক্ষ টাকার মাসিক ভাতা দাবি করে আদালতে মামলা করেছিলেন, যার মধ্যে 7 লক্ষ টাকা হবে তার ব্যক্তিগত আর 3 লক্ষ টাকা হবে তার মেয়ের ভরণ পোষণে। এত বছর পর সামির স্ত্রীকে 1,30,000 টাকা দেওয়ার নির্দেশ দিল কলকাতার আদালত, যার মধ্যে স্ত্রীর জন্য 50,000 এবং মেয়ের ভরণ পোষণের জন্য ব্যয় হবে 80,000 টাকা। তবে এই পরিমাণে খুশি নন তার স্ত্রী, কারণ তিনি এর চেয়ে বহুগুণ বেশি টাকা দাবি করেছিলেন। এ রায়ের বিরুদ্ধে তার স্ত্রী এখন হাইকোর্টে আপিল করতে পারবেন। 2018 সালে মোহাম্মদ সামির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন সামির স্ত্রী। সামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং, যৌতুক হয়রানি, গার্হস্থ্য হিংসার মতো অনেক গুরুতর অভিযোগ করেছিলেন তিনি, যদিও এই সব মামলায় মিথ্যা বলে দাবি করেছেন ভারতীয় স্পিনার সামি। সেই সময়ে সেই মারাত্মক বিবাদের পর দুজনেই একে অপরের থেকে আলাদা হয়ে যান।